যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় হুলস্থুল গোটা রাজ্য। যাদবপুর ছাত্র মৃত্যু ঘটনায় গ্রেপ্তার হয়েছে 13 জন ছাত্র। আর এবার কিন্তু যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় নয় আমর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আচমকাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স পদত্যাগ করলেন তারপর থেকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তা নিয়েই কিন্তু বাড়ছে ধোঁয়াশা, নতুন করে জল্পনা উসকে গেছে। কেন আচমকা পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স? বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর তদন্ত ঘিরে যখন তোলপাড় চলছে রাজ্যে, ঠিক তখনই পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। ইতিমধ্যেই ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, জোরালো হচ্ছে তোলাবাজির অভিযোগও। এই আবহে আচমকা কেন পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স? বাড়ছে ধোঁয়াশা। যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর সময় বাইরে যান সহ উপাচার্য, তখন থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন সুবিনয় চক্রবর্তী। ছাত্র মৃত্যুর তদন্ত কমিটির প্রধান পদে ছিলেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের কঙ্কাল স্যার চেহারাটা প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সহ 10ই আগস্ট নদিয়া থেকে পড়তে আসা বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনাকে ঘিরে প্রকাশ্যে এসেছে হোস্টেলের একাধিক অব্যবস্থার ছবি। ক্যাম্পাস থেকে হোস্টেল, সুপার থেকে নিরাপত্তারক্ষী, এমনকি জুনিয়রদের উপরও প্রভাব ছিল প্রাক্তনীদের। ধৃতদের মধ্যে অনমনীয় মনোভাব লক্ষ্য করা গেছে। তাহলে কি কোথাও রাজনৈতিক মদতের কারণেই এত দাপট? ইচ্ছাকৃতভাবে পদত্যাগ, নাকি সরে যেতে বাধ্য করা হলো সুবিনয় চক্রবর্তীকে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।